হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, প্রতিদিন বসে ভিডিও করি, তো আজকে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখা যাক এরকম স্টাইলটা কেমন হয়। তো যাই হোক, আজকে মূলত দুটি বিষয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অচেনা উত্তমকে নিয়ে, যে সিনেমাতে মহানায়ক উত্তম কুমারের ভূমিকায় কাজ করতে চলেছেন শাশ্বত চ্যাটার্জি। তো দেখুন, বাংলার ডিরেক্টর বা বাংলার প্রডিউসার বা বাংলার যারা কলা কৌশলী রয়েছে, তারা বাঙালির ইমোশন অর্থাৎ এই জায়গাটায় না আঘাত করতে জানে। মানে ভালো একটা লেজেন্ড, ভালো একজন সুপারস্টার, ভালো একজন কবি, ভালো একজন রাইটারের নামে সিনেমা বানিয়ে দেন, সিনেমা মোস্ট ফালতু হোক, সিনেমা ওয়ার্ক করে যাবে, লোক ঠিকই দেখবে, ওই যে ইমোশন। তো মহানায়কের নাম ভেঙে এই যে সিনেমা করছে, এটা শুধু প্রথম নয়, আরও হয়েছে। তো এরকমভাবে কতদিন চলবে? আর শুধু উত্তম কুমারই নয়, অনেক লেজেন্ডের নাম ভাঙিয়ে সেই বাংলা সিনেমা যুগের যুগ চলছে। তো এইরকম নোংরা মানসিকতা নিয়ে যে কাজ করছে, এভাবে ইন্ডাস্ট্রি কতদিন চলবে? একই তো এখন বাংলা সিনেমা মানে সিরিয়াল, তার উপর আবার এই লেজেন্ডের ঠোকাঠুকি, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। তো এরকম নোংরামার থেকে আমি চাই যে দূরে থাকা উচিত। উত্তম কুমারকে যদি ট্রিবিউট জানাতে হয় তাহলে আরও বড় স্কেলে, আরও বিগ বাজেট দিয়ে তৈরি করা যেত, অন্তত পক্ষে 10 কোটি টাকা দিয়ে করা যেত, সেটা বড়সড়ভাবে রিলিজ করা বা গ্র্যান্ড তারিখায় রিলিজ করা, ওরকম কিছু প্ল্যান করলে ঠিক আছে। বাট কি এগুলো 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচা করে সিনেমা বানিয়েছে, এগুলো দেখে তো লোকে হাসবে। এটা মহানায়কের ট্রিবিউট নাকি মহানায়ককে অপমান, সেটা আপনারা কমেন্টে জানান। তো পরে যে বিষয়টা কথা বলবো সেটা হলো একটি সাউথ ইন্ডিয়ান ছবি দ্য ওয়ারিয়ার। এ সিনেমার ট্রেলার রিলিজ করেছে গতকালই, তো দুটি ভাষায় রিলিজ করেছে, তেলুগু এবং তামিলে। তো এই সিনেমার ট্রেলারটি কেমন ছিল? তো দেখুন, ট্রেলারের গল্প যেটা সেটা তো এরকম খাস না, বা ট্রেলারটা জুড়ে আপনাকে বেঁধে রাখবে শুধুমাত্র রামের অভিনয়। রামের অভিনয়, রামের এক্সপ্রেশন জাস্ট ফাটাফাটি, এর জন্যই তার নাম এনার্জেটিক স্টার। সিনেমাতে সে একজন ইন্সপেক্টরের ভূমিকায় কাজ করছে, তো তার যে ডায়লগ থ্রো, ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন এবং তার এক্সপ্রেশন জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে, ক্যামেরার কাজ খুব নিখুঁতভাবে নেওয়া হয়েছে, বিজিএম বেশ ভালো ছিল, আর গান তো এই সিনেমার সুপার ডুপার হিট, অলরেডি বুলেট সং তো সুপার ডুপার হিট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট সং, হিরো হিরোইনকেও এখানে বেশ ভালো লাগছে, আর বিশেষ করে রামের এন্ট্রি, এন্ট্রিটা জাস্ট দারুণ ছিল, আর ভিলেনের এন্ট্রিটা ছিল জবরদস্ত, একদম মাসিভ এন্ট্রি। ভিলেন যখন এন্ট্রি নিচ্ছে তখন যে একটা বিজিএম দিয়েছে, জাস্ট ও মাই গড, শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। এখানে ভিলেন করছেন সাউথের একজন স্টার যার নাম আদি, সে কিন্তু অনেক সিনেমায় ভালো ভালো অ্যাক্টিং করে, এমনকি তার নিবেরু নামে যে সিনেমাটা ছিল সেটা ব্লকবাস্টার হিট ছিল। তো এর আগেও সে আরও অনেক সিনেমায় ভিলেনের কাজ করেছে, তবে এই সিনেমাতে তাকে আরও কুখ্যাত, আরও ডেঞ্জারাস বানিয়েছে, জাস্ট দেখতে অন্যরকম লাগছে, হিরোর থেকে ভিলেনকে আরও পাওয়ারফুল বানিয়েছে, এটাই হলো সাউথের একটা ক্যালমা। তো অনেককেই দেখেছি এই সিনেমার ট্রেলার নিয়ে রোস্ট করতে। তো দেখুন, রোস্ট করা খুব সহজ, কিন্তু এরকম একটা সিনেমা বানিয়ে দেখান না, বর্তমানে এগুলো সাউথেই করছে যে লার্জ দান অ্যাকশন বা ওরকম সিনেমা। তো সব জায়গায় যদি আপনি বাস্তব খুঁজতে যান, আপনি সেই মাটি, সাদা মাটি খুঁজতে যান, তাহলে তো হবে না। আবার যখন সেরকম সাদা মাটি সিনেমা করবে তখন রোস্ট করবেন, দিস ইজ টু মাচ। তো আপনারা হয়তো রামের এর আগে একটি সিনেমা দেখে থাকবেন, স্মার্ট শঙ্কর, যে সিনেমা তো সেরকম গল্প কিন্তু ছিল না, বাট সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে কারণ রামের অভিনয়ের জন্য। তো এই সিনেমাটাও চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে, আপনি লিখে রাখুন। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। ভালো সময়।